হাইপোগ্লাইসেমিয়াটা আসলে কি, এটার লক্ষণটা কিভাবে আমরা বুঝবো, বা কেউ যদি এরকম অবস্থায় পড়ে যায় সেক্ষেত্রে তার আসলে এখান থেকে মুক্তির জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার? ধন্যবাদ। আসলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। কারোর রক্তের গ্লুকোজ যদি খুব কমে যায়, 3.9 মিলিমোল পার লিটারের নিচে চলে আসে, তখনই বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কিছু লক্ষণ দেখে অবশ্যই এটা বুঝতে হবে, কারণ হচ্ছে গিয়ে সবসময় ডায়াবেটিস হয়তো মাপা সম্ভব হবে না, সেক্ষেত্রে কিছু লক্ষণ দেখে বুঝতে হবে, কারণ যেহেতু এটা ইমার্জেন্সি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হবে। লক্ষণগুলো হচ্ছে তার যদি হাত পা কাঁপে, অনেক বেশি ঘোরা লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, অনেকে আবার আছে যে ঘুমের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে পারে, বা ঘুম থেকে যখন উঠবে তার মাথা ব্যথা হতে পারে। তো এই ধরনের কিছু লক্ষণ আছে, ঘাম দিবে প্রচুর, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। তবে বারবার হাইপোগ্লাইসেমিয়া হলে লক্ষণগুলো নাও থাকতে পারে। তো এখন হাইপোগ্লাইসেমিয়া আসলে কেন হচ্ছে সেটা জানতে হবে। এখন যেহেতু এটা মেডিকেল ইমার্জেন্সি, তাৎক্ষণিকভাবে তাকে যেটা করতে হবে, 5-6 গ্লাস মানে 5-6 চামচ চিনি তাকে 1 গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে ফেলতে হবে, অথবা যদি গ্লুকোজ থাকে হাতের কাছে সেটা মিলিয়ে সে খেয়ে ফেলবে, অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার যদি থাকে সেটা তাকে খেতে হবে। আর সবচেয়ে সহজ হয় যদি মধু থাকে বাসায়, সেটা যদি জিভের নিচে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যাবে। এখন হাইপোগ্লাইসেমিয়া আসলে বিভিন্ন লেভেল আছে। এখন হাইপোগ্লাইসেমিয়া সে যদি নিজে নিতে পারে এবং সে যদি নিজে বুঝতে পারে এবং ট্রিটমেন্টটা যদি সে নিজে নিজে নিতে পারে, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া। কখনো কখনো কন্ডিশন এমনও হয়ে যায় যে সে নিজে নিজে কিছু করতে পারবে না, আরেকজনের হেল্প লাগবে, তখন বলা হচ্ছে আসলে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। সুতরাং একটা পেশেন্টকে আসলে বুঝিয়ে দিতে হবে যখন ট্রিটমেন্ট পদ্ধতি আমরা বলি যে আপনার এই ধরনের রিস্ক থাকতে পারে, সেটা কখন হবে, সেই যদি সঠিক সময়ে যদি খাবারটা না খায় তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অথবা সে যদি স্বাভাবিক যে দৈনন্দিন যে কাজগুলো করেন তার অতিরিক্ত যদি হাঁটেন বা অতিরিক্ত যদি পরিশ্রম করেন তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অথবা সে কোনো কারণ যে মেডিসিনটা বা ইনসুলিনটা যদি বেশি দিয়ে দেয় তাহলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অথবা তার অন্য কোনো কমপ্লিকেশনের জন্য কিডনি সমস্যা বা লিভারের সমস্যার কারণেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কারণগুলো বুঝে তাকে চিকিৎসা দিতে হবে। এমন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে হবে, তা কোনো খাবার যাতে সে স্কিপ না করে, তাকে যে 6 থেকে 7 বার খেতে হয় সেটা যাতে সে টাইম মতো খায়, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া সে এড়ানো সম্ভব।